गुणां स्त्रीं समाराध्य कालिं प्रदाना बभूवुः अनादि। अरे मानुष जाते शक्ति पाए, मानुष जाते प्रेरणा पाए। आज के निश्चय पैंडेलर माध्यमे देखे थीमर माध्यमे देखे मंडप सज्जार माध्यम जे कि आज के नारी जे नार्सरा दिन रात्रि परिश्रम करोनार संगे लड़ाई कर मायर लड़ाई कर आशाकर्मी लड़ाई करोनार संगे से ही नारी शक्ति हिसाब से परिकल्पना पूजा मंडपर माध्यम तुले और पुलिस प्रशासन जे भाव संगे सहयोगित कर दीर्घ दिन धरे कोविड प्रोटोकल जे भाव पड़े ता जे भाव नियंत्रण कर समाज के तक जाना आंतरिक भाव खादीन विवेकानंद संघर पक्ष के अभिनंदन एट 50 बस नाम तामस माइती খাদিনার বিবেকানন্দ সংঘের 50তম বর্ষে শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন বিশেষ বিশিষ্ট সমাজসেবী বাগনান কলেজ পরিচালন কমিটির সভাপতি মাননীয় শ্রী মানস বসু মহোদয়, উপস্থিত আছেন বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নয়ন হালদার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূর্ত কার্য পরিবহন জনাব শহীদুল মীর, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির ভূমি রাজস্ব দপ্তরের কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু, উপস্থিত বাগনান 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী তপন বসু ঘোষ, বিশিষ্ট সাংবাদিক এবং কবি মধুসূদন বাগ, সমাজসেবী রহমতি মল্লিক,
খাদিনান সংঘের সভাপতি সচিন ঘোষাল, খাদিনান সংঘের অন্যান্য সদস্যবৃন্দ, ক্লাবের মহিলা সদস্যবৃন্দ, প্রত্যেককে শ্যামা পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেককে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং জ্ঞাপন করি। খাদিনান বিবেকানন্দ সংঘ যে সঙ্গের পথ চলা 1972 সালে, আজকে ধীরে ধীরে আস্তে আস্তে তার কলেবর বৃদ্ধি হতে হতে এবছর সেই সঙ্গ 50 বছরে পদার্পণ করেছে। একটা মাইলস্টোন নতুন করে রচনা করলেন বাগনানের বুকে খাদিনান বিবেকানন্দ সঙ্ঘ। তাদের এই গৌরবোজ্জ্বল পথ চলার জন্য তাদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খাদিনান বিবেকানন্দ সঙ্ঘ মানেই যেরকম কালী পুজো, খাদিনান বিবেকানন্দ সঙ্ঘ মানেই ওয়ান ডে যুবরাত্রি ফুটবল টুর্নামেন্ট, খাদিনান বিবেকানন্দ সঙ্ঘ মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খাদিনান বিবেকানন্দ সঙ্ঘ মানে মানুষের পাশে থেকে মানুষের সেবায় নিয়োজিত হয়ে কাজ করে যাওয়া। তাদের এই মানুষিকতাকে আমি কুর্ণিশ জানাই। এভাবে বিবেকানন্দ সঙ্ঘে এগিয়ে চলুক, মানুষের পাশে থেকে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে, এটুকুনি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি। মায়ের আশীর্বাদে আগামী দিনগুলি আপনাদের সকলের মঙ্গলময়, শুভময় এবং সুখময় উঠুক। মঙ্গলময়ী মা আপনাদের সকলকে ভালো রাখুন, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে বাকি দিনগুলি আপনারা উদযাপন করুন। মায়ের আশীর্বাদে অচিরেই যেন করোনা বিদায় নেয়। আমরা এখনো কোভিডের মধ্যে দিয়ে চলছি, যদিও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং তার সঠিক পরিকল্পনার ফলে আমরা এই করোনার তৃতীয় ঢেউকে আমাদের রাজ্যে আটকে দিতে সক্ষম হয়েছি। কিন্তু তার মানে এই নয় যে করোনা বা কোভিড শেষ হয়ে গেছে, কোভিডের মহামারী এখনো চলছে। ফলে আমাদের একটু প্রত্যেকে সজাগ থাকা প্রয়োজন, মাস্ক ব্যবহার করা দরকার, স্যানিটাইজ ব্যবহার করে আমরা তবেই এই কোভিডের বিরুদ্ধে মায়ের আশীর্বাদ নিয়ে আগামী দিন জয়ী হতে পারব। তাই প্রত্যেককে কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে উজ্জীবিতভাবে মাস্ক স্যানিটাইজ ব্যবহার করে লড়াইয়ের আহ্বান জানিয়ে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিবেকানন্দ সঙ্ঘের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, শুভরাত্রি। ಸ್ವರೂಪಂ ತ್ವದೀಯ।